ছাগল চুরি তাও আবার রীতিমতো প্রাইভেট কার নিয়ে। চুয়াডাঙ্গায় প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি করতে গিয়ে জনরোষের মুখে পড়ে প্রাইভেট কার ও ছাগল দুটি ফেলে পালিয়েছে একটি চোর চক্র। স্থানীয়রা জানায় শহরতলির জাফরপুর যুব উন্নয়ন ভবন এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে ছাগলটি চুরি করতে গিয়ে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করছিল চোরের দল। এ সময় বিষয়টি স্থানীয় জনতার নজরে এলে ধাওয়া দেয় প্রাইভেট কারটিকে। অবস্থা বেগতিক দেখে প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যায় ছাগল চোরেরা। মোটরসাইকেলে ঠেস দিয়ে ফেলে দিছিল, আমরা পেছ পেছ গেলাম যে দাঁড়াইলো না, মিলির ওখানে যে দেখছি গাড়িটা ফেলে ওরা দুজন দৌড় মারলো। কিছুক্ষণ পর তাকে দেখি ভিতরে ছাগল, তখন বুঝলাম ছাগল চোর। চোর চক্রের কেউ ধরা না পড়লেও স্থানীয় লোকজন ছাগল এবং গাড়িটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান, প্রাইভেট কার ও ছাগল থানা হেফাজতে রয়েছে। চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছাগলের মালিককে খুঁজে পাওয়া গেলেও প্রাইভেট কারটির মালিকানা কেউ দাবি করেনি এখনো। আমরা এটা উদ্ধার করি, তারপরে ছাগলের মালিক এসে বাদী হয়ে মামলা দায়ের করে আমাদের কাছে। ড্রাইভার বা গাড়ির মালিক অজ্ঞাত যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মামলাটা তদন্তাধীন আছে, বিজ্ঞ আদালতের মাধ্যমে মালিক ছাগল জিম্মায় নেবে। সামান্য ছাগল চুরি করতে গিয়ে চোরদের আস্ত প্রাইভেট কার হারানোর ঘটনাটি এলাকায় হাস্যরসের জন্ম দিয়েছে।